guys, welcome back to my channel Daily Rush. So, আজকে হচ্ছে 8th of December আর আজকে হচ্ছে আমার দিদির 20th marriage anniversary. তো আপনাদেরকেও আমি নিয়ে যাব আমার সাথে, তো don't worry, কিছু মিস করবেন না. তো without any delays, let's get started. এখন আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের লোকেশনের দিকে. এটা লোকেশনটা ছিল আমার জিজুর ফ্রেন্ডের ঘরে, এবং গার্ডেনটা কি সুন্দরভাবে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে দেখুন আপনারা সবাই. তো এখন আপনারা দেখবেন এখানে আমার জিজু এবং দিদি অ্যানিভার্সারি কেকটা কাটছে. দেখুন দুটো কেক এসেছিলো, একটা জিজু নিয়ে এসেছিলো আর একটা মাশরুম নিয়ে গেছিলো. তো দুটো কেকই খুব টেস্টি ছিল. হাততালি দাও, এই মৌ একটু মুখ করো। হ্যাপি অ্যানিভার্সারি, কই প্লেট গুলো করে নিয়ে কেক খাওয়ার পর আমরা খেলাম স্টার্টার্স, যেটাতে ছিল গেল টিক্কা কাবাব উইথ পরাটা অ্যান্ড চিকেন কাবাব. মেইন কোর্সে ছিল মাটন বিরিয়ানি আর বুরানি. এতদিন পর যে একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল, এত এনজয় করেছি যে এরপর কিছু শ্যুট করা হয়নি. তাই বলে আপনাদের সঙ্গে আমি কয়েকটা পিকচার শেয়ার করব, যেটাতে আপনারা বুঝতে পারবেন যে কেমনভাবে এনজয়মেন্টটা হয়েছে, এবং একটা স্পেশাল সারপ্রাইজ আমার দিদি এবং জাইবুর জন্য, যেটা এরপর আপনাদের সঙ্গেও শেয়ার করব. এবং আমার দিদি জাইবুর জন্য একটা সারপ্রাইজ থাকবে, যেটা কি ফটোজের থ্রু আমি মেসেজগুলো দেবো. আমি জানি তুমি মেসমশাইকে খুব মিস করো, আমিও আমার বাবাকে খুব মিস করি. এটা সবসময় মনে রাখবে যে ওরা দুজনা যেখানেই আছে আমাদের সঙ্গে আছে. আমি আশীর্বাদ করি তোমরা জীবনে খুব সুখী হও, তোমরা আনন্দে থাকো, এইটাই আমার কামনা. রাজু মৌ, হ্যাপি অ্যানিভার্সারি, অনেক ভালো থেকো, বেস্ট উইশেস ফর ফিউচার, ভবিষ্যতে আরও অনেক ভালোভাবে থেকো. পি অ্যান্ড পু, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, আর তোমরা এমনিভাবেই ভালো করে থাকো, আর যেখানেই যাও আমাকে ঘুরতে নিয়ে যাও. হ্যাপি অ্যানিভার্সারি রাজু অ্যান্ড মৌ, খুব ভালো থাকিস তোরা, এমনিভাবে সারা জীবন তোরা ভালোভাবে সুস্থভাবে থাকিস, ভালোবাসা নিয়ে তোদের দুজনকার. মৌ দিদি আর জিজু এমনিভাবেই থাকো, সারা জীবন খুশি থাকো, ভালো হোক, সব মঙ্গল হোক, আর আশীর্বাদ নেবে আমার. থ্যাংক ইউ. আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি একটুখানি তোমার রাগ কমাতে পেরেছি. তোমরা দুজনে এমনিভাবেই হাসি খুশি থাকো, আর হ্যাপি অ্যানিভার্সারি ওয়ান্স অ্যাগেন. তো এখানেই আমি এখন ভিডিওটা এন্ড করলাম, এবং যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তো আপনারা লাইক করতে কিন্তু ভুলবেন না, এবং যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন, এবং হিট দ্য বেল আইকন ফর লেটেস্ট আপডেটস অন মাই ভিডিওস. আর স্টে হ্যাপি, স্টে পজিটিভ, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও. থ্যাংক ইউ সো সো মাচ.